স্বাগতম জানাইছো। এই মুহূর্তত ডাঙৰ খবৰ টাইম এটৰ দৰ্শকৰ বাবে লৈ অহাৰ চেষ্টা কৰিছো, কিন্তু কোচবিহাৰ সীমান্তইদি ভাৰতত প্ৰৱেশৰ বাবে বাংলাদেশী নাগৰিক এইদৰে সমবেত হোৱা পৰিলক্ষিত হৈছে। প্ৰাণৰ ভয়ত বাংলাদেশী হিন্দু আহি উপস্থিত হৈছে আৰু BSF-এ এই নাগৰিকসকলক ভাৰতত প্ৰৱেশত বাধা দিয়া পৰিলক্ষিত হৈছে। নদী পাৰ কৰি ইয়াৰ সীমান্তত বাংলাদেশী নাগৰিক কেইটামান মুহূৰ্তৰ পিছতেই আমি এক্সক্লুচিভ ভিডিঅ' দেখুৱাম। আৰু যিসকল নাগৰিক এইদৰে পাৰ হোৱাৰ চেষ্টা কৰিছে তেওঁ তাৰে এগৰাকী ব্যক্তি বাংলাদেশৰ পৰা আমাৰ পোনপটীয়া সম্প্ৰচাৰত থাকিব। তেওঁ ক'ব কিয় তেওঁলোকে এই কাম কৰিবলগীয়া হৈছে, হিন্দুসকল কিমান সংকট আছে, ভাৰত বাংলাদেশ সীমান্তত পুনৰ সমবেত হৈছে বাংলাদেশী নাগৰিক। টাইম এট বিগ ব্ৰেকিং এই মুহূৰ্তত জনাই আছো। টাইম এটৰ হাতত আহি পৰিছে সীমান্তৰ পৰা এক্সক্লুচিভ দৃশ্যাংক, একমাত্ৰ আমি আপোনালোকক সেই দৃশ্যাংক দেখুৱাম। প্ৰাণৰ ভয়ত কোচবিহাৰ সীমান্তলৈকে তেওঁলোক আগবাঢ়ি আহিছে, শ শ বাংলাদেশী নাগৰিক সমবেত হৈছে ভাৰত বাংলাদেশ সীমান্তৰ শীতলকুচি অঞ্চলত, শীতলকুচি আৰু পাঠানতুলি অঞ্চলত সমবেত হৈছে এই লোকসকল। কিছুদিন পূৰ্বে জলপাইগুৰিত দেখিবলৈ পোৱা গৈছিলে, এতিয়া কোচবিহাৰ সীমান্তত দেখিবলৈ পোৱা গৈছে। BSF-এ বাংলাদেশী নাগৰিকসকলক বাধা দিয়ে আৰু তেওঁলোকক তাৰ পৰা উভতাই পঠিয়ায়। মূলত যিসকল বাংলাদেশী হিন্দু আছে তেওঁলোকে খৰপানৈ অতিক্ৰম কৰি প্ৰৱেশৰ চেষ্টা কৰিছিলে, তেওঁলোকে কৈছে যে সংকট থাকিবলগীয়া হৈছে, তেওঁলোক সমস্যাত আছে, তেওঁলোক চিন্তাত আছে। নতুন চৰকাৰ গঠন হোৱাৰ পাছতো তেওঁলোকৰ জীৱনলৈ কোনো পৰিৱৰ্তন অহা নাই আৰু সেইবাবেই প্ৰাণৰ ভয়ত কোচবিহাৰ সীমান্তইদি বাংলাদেশী নাগৰিকে ভাৰতত প্ৰৱেশৰ চেষ্টা কৰিছে। BSF-এ তেওঁলোকক বাধা দি উভতাই পঠিওৱা পৰিলক্ষিত হৈছে। এই যিটো যাত্ৰা, এই যিটো এক প্ৰকাৰৰ ৰেফিউজি ক্ৰাইচিছ হয়তো আৰম্ভ হ'বলৈ গৈ আছে, তাৰ দৃশ্যাংক দেখিলে আপোনালোক হতচকিত হৈ পৰিব। এয়া চাওক টাইম এড এক্সক্লুচিভ, এয়া বাংলাদেশৰ ভিডিঅ', বাংলাদেশৰ প্ৰান্তৰ পৰা তাত থকা লোকসকলে ভিডিঅ' কৰি একমাত্ৰ টাইম এডলৈ পঠিয়াইছে। এক্সপ'জাৰটো অলপ কমাই দিবলৈ মই চিন্ময়ক অনুৰোধ কৰিম। এয়া চাওক, ইয়াৰ দৃশ্য দেখিছে, এয়া এইসকল, এয়া বাংলাদেশৰ প্ৰান্তৰ এইসকল নাগৰিক, ইয়াৰ অধিকাংশ বাংলাদেশৰ হিন্দু নাগৰিক যিসকলে প্ৰাণৰ ভয়ত এয়া BSF সন্মুখত আছে, নো মেন্স লেণ্ড বা জিৰ' পইণ্ট বুলি ক'ব পাৰি। আৰু এইগৰাকী যুৱক, তেওঁ এগৰাকী হিন্দু যুৱক, তেওঁ এই নদীখন পাৰ হৈ ভাৰতত অহাৰ চেষ্টা কৰিছিল আৰু তেওঁলোকক BSF-এ এয়া বাধা দিয়া পৰিলক্ষিত হৈছে। তেওঁলোকে কৈছে তেওঁলোক তাত শান্তিত থাকিব পৰা নাই। টাইম এটে এক্সক্লুচিভ দৃশ্যাংক দেখুৱাইছে, এয়া বাংলাদেশৰ পৰা আমি এক্সক্লুচিভ দৃশ্যাংক দেখুৱাইছোঁ। এইসকলে নিজৰ প্ৰাণৰ কথা চিন্তা কৰি এইদৰে যথেষ্ট সংখ্যক লোক, আৰু আন এই দৃশ্যটো চাওক, এয়া নদী পাৰ হৈছে এই যুৱকগৰাকী বাংলাদেশৰ হিন্দু নাগৰিক। এইগৰাকী যুৱক আমাৰ লগত লাইভত থাকিব কেইটামান মুহূৰ্তৰ পিছত আৰু তেওঁ দেখুৱাইছে যে কিদৰে তেওঁলোক গৈছে আৰু BSF-এ তেওঁলোকক বাধা দিছে। এয়া চাওক, এয়া নদীত বিভিন্ন বয়সৰ এই লোকসকল, বাংলাদেশৰ নাগৰিক আছে, হিন্দুসকল আছে আৰু BSF ইয়াত ৰৈ আছে। এই প্ৰান্তটো হৈছে শীতলকুচি অঞ্চল, জলপাইগুৰিৰ পিছত কোচবিহাৰৰ সমীপৱৰ্তী যি উপবান্ধা অঞ্চল আছে, এই অঞ্চলত এই লোকসকল সমবেত হৈছে আৰু বাংলাদেশৰ নাগৰিকসকলে বৰ্ণনা কৰিব যে প্ৰাণৰ ভয়ত অন্তৱৰ্তীকালীন চৰকাৰ গঠন হোৱাৰ পাছতো তেওঁলোকৰ জীৱনলৈ কোনো পৰিৱৰ্তন অহা নাই আৰু লোকসকল এইদৰে সমবেত হোৱা পৰিলক্ষিত হৈছে। কিমান সংখ্যক লোক চাওক, এয়া বাংলাদেশৰ ভিজুৱেল, আনটো পাৰত ভাৰত আছে, এয়া BSF ভাৰতত ৰৈ আছে, তেওঁলোকে তেওঁলোকক প্ৰৱেশ কৰিবলৈ দিয়া নাই। জিৰ' পইণ্টৰ দৃশ্যাংক একমাত্ৰ টাইম এতে এই ভিডিঅ' একচেছ কৰিবলৈ সক্ষম হৈছে। গ্ৰাউণ্ড জিৰ'ৰ পৰা আমি দৃশ্যাংক দেখুৱাইছোঁ আৰু ইয়াৰ ব্যক্তিসকল কিয় কি কাৰণত থাকিবলগীয়া হৈছে তেওঁলোকে জনাব। জয় শ্ৰীৰাম ধনু দিয়া পৰিলক্ষিত হৈছে। ইয়াৰ যথেষ্ট সংখ্যক নাগৰিকে তেওঁলোকে ক'ব বিচাৰিছে যে তেওঁলোকৰ ধৰ্মীয় অধিকাৰ কাঢ়ি নিয়া হৈছে আৰু তাৰ বাবে এই দৃশ্য দৃশ্য হ'ব। ইয়াত দেখা চাওক, এয়া সকল বাংলাদেশী নাগৰিক, বাংলাদেশে জয় শ্ৰীৰাম ধনী দি এইদৰে তেওঁলোকে সমবেত হৈছে নদীখনৰ পাৰত, তেওঁলোক সমবেত হৈছে, BSF ৰৈ আছে। তেওঁলোকে কৈছে হিন্দু হোৱাৰ বাবে তেওঁলোকৰ এই অৱস্থা তেওঁলোকৰ সৃষ্টি হৈছে, হিন্দু হোৱাৰ বাবে অতিকৈ ভয়ংকৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে আৰু সেইবাবে ভাৰত অহাৰ চেষ্টা কৰিছে, কিন্তু BSF-এ তেওঁলোকক প্ৰৱেশ কৰিবলৈ দিয়া নাই, কিয়নো তেওঁলোকৰ হাতত ভিজা নাই, তেওঁলোকৰ হাতত পাছপৰ্ট নাই, সেইবাবে তেওঁলোকক প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাই। নতুন চৰকাৰ গঠন BSF-এ কাইতিয়া তাৰ লৈ তেওঁলোকক এইদৰে বাধা দিয়া পৰিলক্ষিত হৈছে। এয়া দৃশ্য হৈছে কোচবিহাৰৰ। এয়া চাওক, আন এজনে বৰ্ণনা কৰিছে BSF-ক এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর নারকীয় অত্যাচার চলছে, মন ভাঙচুর, সেখানে কোনো প্রশাসন আমরা পাচ্ছি না। স্ক্রিন পহাম তেও কি করে BSF বর্ণনা করেছে, চাও হিন্দুর উপর কি হয়েছে এই বাইট গুলো সম্ভব সে কি আজকে বাংলাদেশ থেকে কোন মিডিয়া আমাদেরকে সহযোগিতা করতেছে না, আমাদের গভর্নমেন্টের, ঠিক আছে, আমাদের আজকের যে ভারতমুখী আন্দোলনটা এটা আমরা জানাতে চাই, যেহেতু আমরা বসবাস করি এই বাংলা, এটি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা, আমরা সেখানে থাকতে পাচ্ছি না।
আপনাদের নিরাপত্তা এবং আপনাদের সহযোগিতায় যদি আমরা এখানে আরো 50 বছর থাকতে পারি, পর্যাপ্ত আমাদের প্রজন্মকে সেভাবে আমরা আপনাদের কাছে আমরা পরবর্তী। কিন্তু আজকে যে অবস্থা, মানে আমরা এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, আপনারা সেই বিষয়গুলো একটু আমাদের উত্তর মহলের সঙ্গে কথা বলুন। এগারী ব্যক্তিয়ে বাংলাদেশী হিন্দুয়ে বর্ণনা করেছে বিএসএফক তেওঁলোকৰ ঘৰ দুৱাৰ ভাঙি দিয়া হৈছে, তেওঁলোক থাকিব পৰা নাই, সহায় সহযোগিতা বিচাৰি তেওঁলোক আহিছে, কিন্তু বিএসএফে তেওঁলোকক প্ৰৱেশ কৰিবলৈ দিয়া নাই, কিয়নো তেওঁলোকৰ হাতত ভিজা পাছপোৰ্ট নাই। এই মুহূৰ্তত মই পোনপটীয়া সম্প্ৰচাৰ সংযোগ স্থাপন কৰিম যিগৰাকী যুৱকৰ আপোনালোকে ভিডিঅ' দেখিছিলে, তেখেতৰ নাম গোবিন্দ, আৰু গোবিন্দ মোৰ লগত পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে। তেওঁৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যে কিয় এই পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। গোবিন্দ, প্ৰথমতে আপোনাকে আমি টাইমেতে স্বাগত জনাইছে। গোবিন্দ, তুমি বলে যাও, কত মানুষ প্ৰাণ বাচনের জন্য আজ সীমান্ত আইছিলে? গোবিন্দ নমস্কার, আমি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে বলছি। আমরা একটা ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা অবহেলিত যে সম্প্রদায়, আমরা একটা পোস্টের মাধ্যমে সবাই দেখতে পারি যে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আজকে একটা পোস্ট করেছিল, কিন্তু আমরা সবাই সেখানে হাতীবান্ধা উপজেলার গেন্দুগুড়ি এলাকা, সেখানে ভারতীয় সীমান্তে আমরা একত্রিত হই। একত্রিত হওয়ার ফলে আমরা ওখানে গিয়ে যে হাজারো যে হিন্দু সম্প্রদায়, আমরা বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। পরিশেষে আমরা বিএসএফ প্রধানের সাথে যোগাযোগ করতে পারার সুযোগ পাইনি। পরে আমরা একজন বিএসএফের সাথে যোগাযোগ করে কথা বলি যে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারা গিয়ে ফিরে যান, আর আমরা যাবতীয় বিষয়গুলো আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের আপনাদের মাটিতে আপনাদের যেখানে জন্মস্থান সেখানে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা গিয়ে ফিরে যান, আপনাদের সরকার যাবতীয় পদক্ষেপ নেবে, এই আশ্বাস দিয়েছেন আমাদের বিএসএফ। জি হ্যাঁ গোবিন্দ, আমি আপনার কাছে জানার প্রয়াস করে এখন বাংলাদেশে হচ্ছেটা কি, হিন্দুরা কি পরিস্থিতিটা কেন বাংলাদেশে? গোবিন্দ, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের উত্তরবঙ্গের বাংলাদেশের উত্তরবঙ্গের প্রায় কয়েকটা জেলায়, যেমন বিশেষ করে হচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই এই যে এখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর মোটামুটি যে সংঘাতগুলো, সহিংসতাগুলো আমাদের কখনো কাম্য ছিল না একটা স্বাধীন বাংলাদেশের, সেখান থেকে আমরা এটা স্পষ্ট তো দেখেছি যে এখানে প্রত্যেকটা কিছু কিছু হিন্দু বাড়িতে তাদেরকে মেরে লাশ ঝুলাই রাখছে পর্যন্ত। তো আমরা এটা কখনো আশা করিনি। সে সাপেক্ষে আমরা ভারতীয় আপনাদের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে আমরা ভারতীয় সরকারের সাহায্য চাই যে আমাদের এটা এর বিহিত হওয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ জানাইছো, ধন্যবাদ জানাইছো। তেওঁৰ লগত আমি আকৌ সংযোগ স্থাপনৰ চেষ্টা কৰিম, কিন্তু তেওঁলোকে ইয়াৰ দৃশ্য আমি প্ৰথমতে আপোনালোকক দেখুৱাইছোঁ। তেওঁৰ লগত আমি সংযোগ স্থাপন কিছু সময় পিছত কৰিম। ইয়াৰ দৃশ্য চাওক যে কি পৰিৱেশৰ সূচনা হৈছে, কিমান সংখ্যক লোক সমবেত হৈছে। এয়া বাংলাদেশৰ দৃশ্যাংগ দেখুৱাইছোঁ। বাংলাদেশ সীমান্তত আজি যথেষ্ট সংখ্যক লোক আজি সমবেত হৈছে, আৰু তেওঁলোক আহি উপস্থিত হৈছেহি, আৰু তেওঁলোকে দেখুৱাইছে যে কি এক পৰিৱেশৰ সূচনা হৈছিলে, যথেষ্ট সংখ্যক ভয়ংকৰ পৰিৱেশৰ সূচনা হৈছে। তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে তাত থাকিব পৰা নাই, আৰু তাৰ বাবে তেওঁলোক আহিবলগীয়া হৈছে। ইয়াত দৃশ্য চাওক, বিভিন্ন বয়সৰ লোকসকল সমবেত হৈছে কোচবিহাৰ সীমান্তৰ ইয়াত দৃশ্যাংশ, আৰু ইয়াত বাংলাদেশৰ দৃশ্য। ইয়াত বাংলাদেশত যিসকলে যাত্ৰা কৰিছিলে তেনেকুৱা লোকৰ সৈতে আমি কথা পাতি তেওঁলোকৰ পৰা ভিডিঅ' লৈছোঁ। তেওঁলোকে ভিডিঅ' প্ৰস্তুত কৰিছে, তেওঁলোকে কৈছে যে শংকাত থাকিবলগীয়া হৈছে, বি এছ এফৰ পৰা সহায় বিচাৰিছে তেওঁলোকে। বি এছ এফে কৈছে আপোনালোকে উভতি যাওক, আপোনালোকক সহায় কৰাৰ বাবে আমি চৰকাৰৰ সৈতে কথা পাতিম বা ব্যৱস্থা ল'ম। এই দৃশ্যাংশ কোচবিহাৰত দেখিবলৈ পোৱা গৈছে। আমি গোবিন্দৰ সৈতে যদি পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে পুনৰবাৰ যোৱাৰ চেষ্টা কৰিম আৰু তেওঁৰ পৰা জনাৰ চেষ্টা কৰিম। গোবিন্দ ৰয়, আমি আপোনাৰ কাছে আছে আৰু আমি জনাৰ প্ৰয়াস কৰোঁ। আমি এটা ভিডিঅ' দেখিলাম কি বাংলাদেশৰ যে হিন্দুৰা আছে ওনাই জয় শ্ৰীৰাম ধনী বাংলাদেশী মুখে মুখে শুনিব পোৱা গৈছে, কি ৰকম? আমরা সবসময় হিন্দু সম্প্রদায় শ্রীরামকে আমাদের ভগবান হিসেবে মানি এবং আমার সর্বোচ্চ কি শক্তিমান হিসেবে মানি, একজন ভগবান হিসেবে। সেক্ষেত্রে আমরা এটা মানি যে শ্রীরাম হচ্ছে আমাদের একজন শক্তি যোগানদাতা। সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের হিন্দু সম্প্রদায়ের তিনি একজন
অবতার, একজন সর্বশ্রেষ্ঠ অবতার, সেই সাপেক্ষে আমরা জয় শ্রীরাম নিয়ে নিজেদের মাঝে একটা অনুপ্রেরণা জাগানোর জন্য এবং শক্তি শক্তি এবং মনোবল যোগদান যোগানোর জন্যই আমরা জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ উচ্চারণ করে থাকি। ধন্যবাদ জানাইছে গোবিন্দ রায়। আর গোবিন্দ রায় বর্ণনা করেছে যে কিদরে এই লোকসকল আইসে। আমি পুনরবার দৃশ্যাঙ্ক আপনাদের দেখাবলৈ চেষ্টা কৰিম। ইয়া দৃশ্যাঙ্ক দেখিছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পাশতো এই পরিবেশের সূচনা হয়েছে। তার পাশতো হয়েছে ভয়ঙ্কর যথেষ্ট সংখ্যক মানুষ আহিছিল। আজি প্রায় শ শ মানুষ সমবেত হয় নদী অতিক্রম করে কোচবিহার সীমান্তলে আহিছিল। কিন্তু বিএসএফে আতরাই পঠিয়া পরিলক্ষিত হয়েছে। বিএসএফে উভতাই পঠিয়াইছে, আতরাই পঠিয়াইছে আর উল্লেখ করেছে অতিকৈ ভয়াবহ পরিবেশ বর্তমান সময় তাদের অব্যাহত আছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারে কালি শপথ লৈছে, তার পাশতো কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ হিন্দু সকলের এতিয়ালৈকে সমস্যা সমাধান হওয়া নাই, যার বাবে আজি পুনর্বার কোচবিহার সীমান্তত এই দৃশ্য দেখবলে পাওয়া গেছে। সমবেত হয়ে সহায় বিচারিছে বিএসএফের ওসরপরা, বহুতে ভারত যাবলে বিচারিছে, কেন বাংলাদেশত কৈছে যে বাংলাদেশত সুরক্ষা নাই। আর যখন এই যাত্রা করেছিল, যখন তো সমবেত হয়েছিল কোচবিহার সীমান্তত বাংলাদেশের তরফেরপরা, এই কথা বর্ণনা করেছে। এয়া চাও কি সংখ্যক লোক সমবেত হয়েছে। আমি এই যাত্রা থাকা এই লোক সমবেত হওয়া যখন আসলে তার ভিতর গোবিন্দ রায় আসলে। গোবিন্দ রায় আমাক বর্ণনা করেছে যে অবস্থা অতিকৈ সংকটজনক হয়ে আছে, অতিকৈ ভয়াবহ হয়ে আছে, সমস্যা পড়ছে, যার বাবে এই পরিবেশের সৃষ্টি হয়েছে। এয়া কোচবিহারের দৃষ্টান্ত টাইম এর এক্সক্লুসিভ আমি আপনাদের দেখালো। ভারত বাংলাদেশ সীমান্তত আহিছিল আর জিরো পয়েন্টত বিএসএফে জিরো পয়েন্টরপা উভতাই পঠিয়া পরিলক্ষিত হয়েছে। প্রাণর ভয়ত কোচবিহার সীমান্তলৈ, পশ্চিমবঙ্গ সীমান্তলৈ, ভারত পশ্চিমবঙ্গ সীমান্তলৈ, বাংলাদেশ সীমান্ত আছে পশ্চিমবঙ্গ তালৈ এইদরে দীঘলীয়া লোকসকল অহা পরিলক্ষিত হয়েছে। যথেষ্ট সংখ্যক লোক আহিছিল আর অবশেষত বিএসএফে উভতাই জিরো পয়েন্টরপা পঠিয়াই দিছে। আর ইয়া বাংলাদেশের তরফেরপরা অহা ভিডিও, বাংলাদেশের তাত থাকা লোকসকলে, এই যাত্রাত থাকা লোকসকলে এই ভিডিও করে টাইম এটালৈ প্রেরণ করেছে। আর এক্সক্লুসিভ ভিডিও আমি আপনাদের দেখাইছো যে বর্তমান সময়তো বাংলাদেশত অতিকৈ ভয়ঙ্কর পরিবেশে বিরাজ করেছে। আর পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করা নহয় তেতিয়া হলে হয়তো আন এক রেফিউজি ক্রাইসিসর সৃষ্টি হব পারে। এই দৃশ্যাঙ্ক আমি আপনাদের দেখালো যত এই পরিবেশের সূচনা হয়েছে। দৃশ্যাঙ্ক চাও কিছু মন্তব্য আছে, জয় শ্রীরাম ধ্বনি দিছে, বিএসএফক বহু কথা বর্ণনা করার চেষ্টা করেছে। কি হয়েছিল বিএসএফের আগত কি কৈছিল সেই মন্তব্য পুনর্বার দেখাবার চেষ্টা করেছে। কিছু এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর নারকীয় অত্যাচার চলছে, সেখানে কোনো প্রশাসনকে আমরা পাচ্ছি না। আমাদের ছেলেরা নির্ঘুম রাত কাটিয়ে যতটুকু সম্ভব সেফটি, আজকে বাংলাদেশ থেকে কোনো মিডিয়া আমাদেরকে সহযোগিতা করতেছে না। ঠিক আছে, আমাদের আজকের যে ভারতমুখী আন্দোলনটা এটা আমরা জানাতে চাই, যেহেতু আমরা আমরা বসবাস করি এই বাংলা, এটি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা আমাদের শ্রী শ্রী ঠাকুর আমকে